28শে মে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে মমতার অনুপস্থিতি শুধু রাজ্যে নয় জাতীয় রাজনীতির উত্তাপ বাড়িয়েছে। মমতার আচরণ ঠিক ছিল কিনা তা নিয়ে যেমন প্রশ্ন তুলেছে কেন্দ্র, তারই মধ্যে কোপ পড়েছে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ওপরেও। চাপান উতরের মাঝেও মুখ্য সচিব পদ ছেড়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞ এই আমলা, শোকসো করা হয়েছে তাকে। কিন্তু সেদিন মোদীর বৈঠকে না থেকে আলাপন যে আইএস অফিসার পদের অমর্যাদা করেছেন সেই দাবি এবার সামনে আনল কেন্দ্র। কেন্দ্রের একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর বৈঠকে না থেকে মোটেই সঠিক আচরণ করেননি আলাপন। ওই সূত্রের দাবি, একজন মুখ্য সচিব কখনই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করতে পারেন না। তিনি যতই সিনিয়র হন তিনি রাজ্যের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী নয়। পরবর্তীকালে আলাপনকে অনুসরণ করে অন্য কোনো মুখ্য সচিব এভাবে বৈঠক এড়িয়ে গেলে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়ে বলেও দাবি করা হয়েছে। আলাপনের আচরণ দেশের আইএস পদের সম্মানে আঘাত করেছে বলেও দাবি কেন্দ্রের। সরকারি ওই সূত্রের প্রশ্ন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ কি ঠিক ছিল? রাজ্যের একজন অভিজ্ঞ অফিসারের কি এই রকম ব্যবহার করা উচিত হয়েছে? অবসরের পর মমতার কাছ থেকে কোনো পুরস্কার মিলবে বলেই আলাপন মমতাকে তোয়াজ করে চলছিলেন, এমন প্রশ্ন সামনে এসেছে। উল্লেখ্য, মুখ্য সচিব পদে অবসর নেওয়ার পর তাকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়েছে, আর তাতেও সমালোচনা পিছু ছাড়েনি তার। গত 28শে মে সাইক্লোন ইয়াস পরবর্তী পর্যালোচনায় কলাইকুণ্ডায় একটি বৈঠক ডেকেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াই সেই বৈঠকে আসার কথা ছিল শুভেন্দু অধিকারী, আর তা শুনেই বেঁকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলাইকুণ্ডায় গেলেও বৈঠকে যোগ দেননি তিনি, মোদীর হাতে ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে চলে যান দীঘায়। আলাপন বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘা উড়ে যান। এরপরই শুরু হয় নতুন সংঘাত। কেন্দ্রের অফিসার হয়েও আলাপনের এই আচরণ মেনে নেয়নি কেন্দ্র। চিঠি দিয়ে দিল্লি ডেকে পাঠানো হয় তাকে। ঘটনার পরপরই মুখ্য সচিব পদ থেকে অব্যাহতি চান তিনি। এরপরই এরই মধ্যে কেন্দ্র একটি শোকজের চিঠি পাঠিয়েছিল তাকে, কেন সেদিন উপস্থিত থাকলেন না সেই জবাব দিতে হয় আলাপনকে। এখনও পর্যন্ত জবাব দেননি, তবে আজকেই জবাব দেবেন আলাপনবাবু। আর জবাব দেওয়ার ঠিক আগেই সকালবেলায় এই রকম কেন্দ্র থেকে জানানো হলো।